हेलो बंधुरा, शिलीगुड़ी माच वेटेड बार्गार किंग इज हियर। तो आज के खूब सम्भवतः तीन दिन बा चार दिन हो बार्गार किंग शिलीगुड़ी वेगास आज के मले खुले प्रचंड भीड़ ओई दिखे देखाते बोल मैं भयानक परिमाणे भीड़। हमें जस्ट आर मुविटा देखे ये बार्गार किंग एर उपर छापिए पड़े। ये आज चिकेन हुपार, ये आज मटन हुपार और ये हलो ठीक चॉकलेट शेक। ओके, तो हुपरगुलो ट्राई करब और तुम्हारे जानब जो हुपरगुलो कत भलो। सो लेट्स डिग इनटू इट। यही हलो चिकेन हुपर जायंट साइज। ओके, ओ भाई প্রথমেই বলবো সাইজটা দেখো, বস কি দারুণ, জাস্ট আমার দেখেই অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট থিকনেস দেখো খুব সুন্দর। সো এই হলো চিকেন হুপারটাকে আনরাপ করছি। ওহো, এই হলো লেটুস, মেয়োনিজ, পেঁয়াজ আর এই গ্রিল চিকেন। চিকেনের প্যাটিটা এরকম থিকনেস স্বাভাবিক, মানে যেরকম মোটামুটি থিকনেস হওয়া উচিত সেরকম। এবার হলো আমি এবার ট্রাই করে দেখি যে কতটা ভালো। ওকে, আর একটা জিনিস বলার, এই হলো সস, সস দিয়েছে যে সস নিয়ে খেতে চাও বার্গার কিং এর বার্গারের সাথে তো তোমরা খেতে পারো, বাট আমি এইভাবেই ট্রাই করব। তো এই হলো বার্গার যাবে আমার মুখে। কয়েকটা জিনিস বলা আছে, ফ্রেশ কোনো কথা হবে না, চিকেনের প্যাটিটা যথেষ্ট ঠিক, কিন্তু প্রবলেম হলো প্রচণ্ড শুকনো অর্থাৎ ড্রাই। মানে বার্গার কিনে বার্গার এতটা ড্রাই আমি এক্সপেক্ট করিনি। খুব সম্ভবত তোমাদেরকে টমেটো সস ইউজ করতে হবে ফিলিং করার জন্য আর একটা কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা শেক নিতে হবে, কিন্তু বার্গারটা প্রচণ্ড ড্রাই। সে মেবি আমি জানি না ওরা কীভাবে একটু মেয়োনিজ বেশি দিতে পারে বা একটু মানে একটু বেশি ড্রাই লাগলো আমার, বাট বাকি টেস্ট নিয়ে চিকেন প্যাটির টেস্ট নিয়ে কোনো কথা হবে না, মেয়োনিজ ঠিকঠাক আছে, আর একটু হলে বেটার লাগতো। এইবার মাটন হুপারটা ট্রাই করবো আর তোমাদেরকে জানাই মাটন হুপারটাও এর মতন ট্রাই কি। এই যে চিকেন হুপার শেষ, এবার মাটন হুপারটা ট্রাই করবো। তো এবার হলো মাটন হুপার ট্রাই করি, আশা করি এটায় প্লিজ প্লিজ যেন ড্রাই না হয়। তো আনর্যাপ করি একবার। ওকে, ইন্টারেস্টিং, রিয়েলি ইন্টারেস্টিং। তো মাটন হুপারের ডিফারেন্স আর চিকেন আর মাটন হুপারের মধ্যে ডিফারেন্সটা এটাই আপাত বক্তে, সেই মাটনের প্যাটিটা ছাড়া সেই লেটুস আছে, পেঁয়াজ আছে, সব ঠিক আছে। এখানে ওরা এই সস নিজেরা, টমেটো সস নিজেরা অলরেডি পুট করে দিয়েছে, আর ওখানে যে মেয়োনিজটা ছিল চিকেন হুপারে সেটা তন্দুরি মেয়োনিজ ছিল, বাট এটাই হলো এই যে দেখতে পাচ্ছ শুধু মানে সাধারণ যেটা হোয়াইট মেয়োনিজ সেটা। চলো আমি ট্রাই করি আর বলি। আর সেই সঙ্গে আরও একটা বিষয় আছে, এই দেখো এটা কুকুম্বার স্যালাড, সরি আচার, জেনারেলি আমেরিকান, যেহেতু এটা বার্গার কিং আমেরিকার তো কুকুম্বার স্যালাড হলো ওরা ইউজ করে, তো এখানে এটা ইউজ করছে এটা আমার কাছে মানে ভেরি সারপ্রাইজিং। তো মাটন হুপারটা ট্রাই করি আর তোমাদেরকে বলি যে কেমন। সো এখন মাটন হুপার, লেটস ডিগ ইন টু মাটন হুপার। কোন দিক থেকে খাই বুঝতে পারছি না, চলো এদিক থেকে খাই। ফার্স্ট টাইম মাটন উপরে মাটন প্যাটিটা জাস্ট আলাদা লেভেলের, মানে চিকেন উপরের থেকে মাটন উপর আমার
বেশি ভালো লাগছে। আর যে ড্রাইনেসটা বললাম সেই ড্রাইনেসটা স্টিল আছে, চিকেন উপরের থেকে একটু বেটার এটা, বাট টেস্ট ওয়াইজ কোনো কথা হবে। আর চিকেন আর মাটনের মধ্যে কেউ যদি ডিসাইড না করতে পারো, আমি বলবো অফকোর্স গো উইথ মাটন। মাটন উপরে যে প্যাটিটা জাস্ট আলাদা লেভেলের। আর তো বললেই বললাম যে কিউকাম্বার স্যালাডটা যে এখানে দিয়েছে, এটা আমি শিলিগুড়িতে অন্যান্য কোনো বার্গারে কখনো দেখিনি। আমি জানি না, তোমরা যদি খেয়ে থাকো আমাকে জানাবে, বাট এটা আমার কাছে একদম ইউনিক লাগলো। তো এটাকে আমরা রিলিজ করে খাই, দেন থিক শেকটা যখন খাবো তোমাদেরকে জানাচ্ছি থিক শেকটা আমাদের কেমন। হাই গাইস, আমি ভাবলাম ফার্স্ট টাইম একটু মাটন উপরটা ট্রাই করি, বিকজ রিটুই হতে বললো যে খুব ভালো খেতে। তো একটা বাইট নিয়ে দেশ দেখি কেমন হচ্ছে দেখে। হ্যাঁ, তো একবার আমি বাইট নিচ্ছি একটা। Thank you.